আচ্ছা, অ্যান্ড্রয়েডের আমরা এখন যে পর্যায়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্ক্রল ভিউ, একটা উইজেট। যে স্ক্রল ভিউ উইজেটটা হচ্ছে মূলত একটা ভিউ গ্রুপ। একটা স্ক্রল ভিউর ভিতরে আমরা অনেকগুলো ভিউ রাখতে পারি, যেমন টেক্সট ভিউ, বাটন, তারপর হচ্ছে এডিট টেক্সট। তো এগুলো হচ্ছে উইজেট মূলত। আচ্ছা, স্ক্রিনটা মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন না, স্ক্রিনটা শেয়ার দিয়ে দিচ্ছি। ওকে ওকে, দেখতে পাচ্ছেন আশা করি। তো আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে স্ক্রল ভিউ। স্ক্রল ভিউ একটা টেক্সট, একটা উইজেট। এই উইজেটটার ভিতরে এটা হচ্ছে একটা ভিউ গ্রুপ। এই ভিউ গ্রুপের স্ক্রল ভিউর ভিতরে আমরা অনেক উইজেট রাখতে পারি, টেক্সট ভিউ অর্থাৎ যে কোনো ভিউ রাখতে পারি স্ক্রল ভিউর ভিতরে। ওকে, স্ক্রল ভিউর ভিতরে আমরা আর আলাদা আলাদা ভিউ গ্রুপও রাখতে পারি। ওকে, তো এরকম আমরা একটা স্ক্রল ভিউর একটা এক্সাম্পল দেখব আমরা। সেজন্য আমাদের এখানে একটা টেক্সট আছে, ধরেন এই টেক্সটটা এখানে থাক। তো এই টেক্সটটা যদি আমি একটা একটা টেক্সট এই টেক্সটটাকে আমি একটা স্ক্রল ভিউর ভিতরে দিয়ে দেব, এটা হচ্ছে স্ক্রল স্ক্রল ভিউ নামক একটা অ্যাট্রিবিউট আমাদের রয়েছে, একটা ভিউ গ্রুপ রয়েছে। সেই ভিউ গ্রুপটার আমরা ম্যাচ ক্যারেন্ট দিয়ে দেব এবং হচ্ছে যে র্যাপ কন্টেন্ট দিয়ে দেব। ওকে, এই দুটো হচ্ছে আমাদের ডিফল্ট, এবং এই স্ক্রল ভিউর এটা আমরা একটা প্যাডিং দিয়ে দেব। প্যাডিং প্যাডিং নামক একটা অ্যাট্রিবিউট আছে, 10 প্যাডিং দেব, 10 পিক্সেল দেব, 10 ডিপি। ওকে, তারপর হচ্ছে এটা আমরা প্যাডিং দিয়ে দিলাম। আমরা দিতে পারি হচ্ছে আর কি দিতে পারি এখানে, যেহেতু একটা স্ক্রল ভিউ এটা জাস্ট একটা স্ক্রিনের কাজ করবে আর কিছুই না, তো সেই জন্য আমাদের এখানে আর তেমন কিছু প্রয়োজন নাই। তো এই স্ক্রল ভিউর ভিতরে এই স্ক্রল ভিউ এখন হচ্ছে এটার ভিতরে আমরা যে কোনো অ্যাট্রিবিউটস রাখতে পারবো। ওকে, তো যে কোনো অ্যাট্রিবিউটস বলতে কি যে কোনো ভিউ রাখতে পারবো। তো আমরা এখানে যদি চিন্তা করি এরকম, এই টেক্সট ভিউটা এখানে থাক, তো আমি এই টেক্সট ভিউটাকে স্ক্রল ভিউর ভিতরে দিয়ে দিলাম। তো আমি চাচ্ছি যে এখানে তো ছোট একটা লেখা, এই ছোট লেখাটাতে আমার স্ক্রল ভিউ আসলে স্ক্রল করবে না, কারণ হচ্ছে যে এখানে এই ছোট একটা লেখা, জাস্ট একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা মূলত স্ক্রিনে যে কোনো একটা কোনায় পড়ে থাকবে। তো আমাদের স্ক্রল ভিউটার প্রয়োজন হচ্ছে যখন আমরা একটা স্ক্রিনের ভিতরে মাল্টিপল অনেক অনেকগুলো অনেকগুলো কন্টেন্ট রাখবো, অনেকগুলো ভিউ রাখবো, যেটা আসলে ওই ভিউগুলো সবগুলো ভিউ আসলে একটা পেজে দেখানো সম্ভব না, কিন্তু আমার প্রয়োজন দেখে এক পেজই দেখাতে হবে। যেমন অনেক বড় একটা ফর্ম আছে আপনার, যেখানে 10টা ফিল্ড আছে বা 15টা ফিল্ড আছে, এমন সেই 10টা বা 15টা ফিল্ড আপনার সরি 10টা বা 15টা ফিল্ড কখনই আপনার পক্ষে সম্ভব না যে একটা স্ক্রিনের ভিতরে সরাসরি দেখানো। সেজন্য আমরা কি করি, একটা স্ক্রল স্ক্রল ভিউর ভিতরে সবসময় ওই উইজেট গুলো দিয়ে দিই, ওই ভিউ গুলো দিয়ে দিই। তাহলে কি করে যে সে যতটুকু স্ক্রিনের ভিতরে যতটুকু জায়গা আছে ওখানে যতটা ধরে, তারপর বাকিটা হচ্ছে স্ক্রলের মাধ্যমে সে আমাদের দেখাতে থাকে। ওকে, তো সেজন্যই হচ্ছে আমি স্ক্রল ভিউটা নেওয়া এবং স্ক্রল ভিউর কাজ দেখানোর করার জন্যই। স্ক্রল ভিউ মূলত হচ্ছে এক মূল উদ্দেশ্য হচ্ছে একটা একটা স্ক্রিনের ভিতরে আমাদের মাল্টিপল ভিউ দেখানোর প্রয়োজন। সেক্ষেত্রে হচ্ছে যে যেহেতু ছোট স্ক্রিন মোবাইলের, তো এই ছোট স্ক্রিনের কথা চিন্তা ভাবনা করে যে অনেকগুলো ভিউ আসলে একসাথে দেখানো সম্ভব না, সেই জন্য কিন্তু আমার প্রয়োজন দেখাতে হবে আমার 1 পেজি 2 পেজি আমি দেখাতে পারবো না। সেক্ষেত্রে হচ্ছে আমরা এই সলিউশন হিসেবে স্ক্রল ভিউটা আমরা ইউজ করতে পারি। আমরা স্ক্রল ভিউ গ্রুপ ইউজ করবো এবং স্ক্রল ভিউ গ্রুপ ইউজ করে তার ভিতরে আমাদের যতটা খুশি ততটা ভিউই আমরা নিতে পারবো। ওকে, সেক্ষেত্রে এখন আমি এখানে বড় একটা লেখা আমরা নেব, যে বড় একটা লেখা লিখে আসলে
বেস্ট প্র্যাকটিস যেটা, সেটা হচ্ছে যে আমরা আসলে ডিজাইন পার্টে সরাসরি কোনো টেক্সট এগুলা না রাখাই হচ্ছে বেস্ট। কারণ এই যে দেখেন সবগুলো অ্যাট্রিবিউট সবগুলো কোনো ধরনের এরর নাই, অথচ এই অ্যান্ড্রয়েড টেক্সট এটার ভিতরে একটা এরর সেটা হাইলাইট হয়ে আছে। এটা হাইলাইট হয়ে থাকার উদ্দেশ্য হচ্ছে যে তুমি এখানে টেক্সট টেক্সট ইউজ করতে ইউজ করার ইউজ না করে সরাসরি ইউজ না করে স্ট্রিং এর মাধ্যমে ইউজ করতে পারো। সেক্ষেত্রে স্ট্রিং এর মাধ্যমে আমরা বড় কোনো টেক্সট হলে আসলে এখানে যদি বড় একটা টেক্সট দিই তাহলে এটা দেখতে অনেক খারাপ লাগবে, দেখতে একটু সুন্দর লাগবে না। তো সেই জন্য আমরা কি করি, যে কোনো এটা একটা স্ট্রিং, তো আমাদের যেহেতু রিসোর্স ফাইলের ভিতর রিসোর্স ফোল্ডারের ভিতরে ভ্যালুস নামক একটা ফোল্ডার আছে, সেই ভ্যালুস এর ভিতরে আমরা স্ট্রিং নামক একটা এসটিএমএল ফাইল আছে, সেই স্ট্রিং নামক এসটিএমএল ফাইলের ভিতরে আমরা স্ট্রিং তৈরি করতে পারি, একটা স্ট্রিং তৈরি করতে পারি এবং একটা স্ট্রিং কে আমরা কলতে কল করতে পারি। ওকে, তো আমরা আগে যে প্রজেক্টটা করছিলাম সেখানে আমরা দেখি আমরা একটা স্ট্রিং তৈরি করেছিলাম, একটা স্ট্রিং দেখি এই যে আমরা একটা বড় একটা স্ক্রিন তৈরি করেছিলাম, যে স্ট্রিংটা মূলত আমাদের ওখানে কাজ করতেছিল। তো এরকম একটা বড় স্ক্রিন নিয়ে হচ্ছে আমরা স্ট্রিং নিয়ে হচ্ছে আমাদের আমরা দেখাবো। ওকে, তো আমি এটা কপি করে নিলাম, দেন হচ্ছে আমরা একটা স্ট্রিং তৈরি করবো এখানে। তো একটা স্ট্রিং আমি কিভাবে তৈরি করব, একটা স্ট্রিং তৈরি করার জন্য একটা স্ট্রিং ট্যাগ ইউজ করতে হবে আমাকে, স্ট্রিং নেম দিতে হবে, আমি একটা নাম দিয়ে দিলাম যে নাম ধরে আমি এই স্ট্রিংটাকে ডাকবো। ওকে, DEMO ডেমো টেক্সট নামক একটা স্ট্রিং তৈরি করলাম এবং এটা হচ্ছে আমি একটা ইন্ডিং দিয়ে দিলাম। এই ইন্ডিং এর ভিতরে আমি কি করব, আমার স্ট্রিংটাকে রেখে দেব। ওকে, আমি আমার স্ট্রিংটাকে রেখে দিয়েছি ইন্ডিং পয়েন্টের ভিতরে। তো সেক্ষেত্রে আমি দেখি ইন্ডিং পয়েন্টের ভিতরে আমি একটা আমার স্ট্রিংটাকে রেখে দিয়েছি। তাহলে এটা একটা স্ট্রিং, আমি বড় একটা স্ট্রিং নিলাম, এই স্ট্রিংটাকে আমি স্ট্রিং ডট এক্সএমএল ফাইল থেকে কিভাবে কল করব সেটা একটু দেখবো এখন। ওকে, আমরা এইভাবেও করতে পারি, আমরা সরাসরি ওখানে স্ট্রিং এক্সএমএল ফাইলের ভিতরে আমরা সরাসরি এক্সএমএল ফাইলের ভিতরে স্ট্রিং লিখেও করতে পারি, আবার স্ট্রিং ফাইলের ভিতরে স্ট্রিং ডট এক্সএমএল ফাইলের ভিতরে আমরা সরাসরি একটা স্ট্রিং একটা করে স্ট্রিং তৈরি করে এবং সেখান থেকেও আমরা ওই স্ট্রিংটাকে কল করতে পারি। তো এই যে ডেমো টেক্সট নামক যে স্ট্রিংটা আমরা তৈরি করেছি সেই স্ট্রিংটাকে আমরা এই মেল ফাইল থেকে এই টেক্সট ভিউ থেকে, যেহেতু এটা একটা টেক্সট তো এই টেক্সট ভিউ থেকে আমরা কল করব। তো কল করার সিস্টেম কি, কল করার সিস্টেম হচ্ছে যে যেখানে আমরা টেক্সট নিতে চাই সেখানে হচ্ছে যে আমরা প্রথমে হচ্ছে অ্যাট দ্য রেট অফ সিম্বল দেবো। অ্যাট দ্য রেট অফ সিম্বল দিলে আমাদের এই রিসোর্স ফোল্ডারে যা যা আছে এভরিথিং, এই টোটাল হচ্ছে যে রিসোর্স ফোল্ডারে রিসার্চ আরিয়াস রিস ফোল্ডারে যে যতগুলা ফোল্ডার আছে ওখানকার সবকিছু অ্যাক্সেস করার জন্য মূলত আমরা অ্যাট দ্য রেট অফ সিম্বল ব্যবহার করবো। অ্যাট দ্য রেট অফ স্ট্রিং, অ্যাট দ্য রেট অফ মিট ম্যাপ, অ্যাট দ্য রেট অফ লে আউট, অ্যাট দ্য রেট অফ ড্রয়াবল, অ্যাট দ্য রেট অফ ড্রয়াবল এর ভিতরে যদি আর কোনো ফোল্ডার থাকে সেটা, এভাবে আমরা করতে পারি। যেহেতু আমি স্ট্রিং ফোল্ডার থেকে ইউজ করবো এবং এখানে টেক্সট থেকে সে আমাকে টেক্সট জাতীয় যেটা আছে সেটাই আমাকে সাজেস্ট করেছে, আমি যদি অন্য কোনো জায়গায় ইউজ করতাম তাহলে সেক্ষেত্রে আমাকে সেটা সে সাজেস্ট করে ওইটা অনুযায়ী সাজেস্ট করতো। ধরেন আমি যদি একটা ইমেজ ইমেজ এখান থেকে অ্যাক্সেস করতে চাইতাম, অ্যাট দ্য রেট অফ লেখার সাথে সাথে সে আমাকে ড্রয়েবল ফোল্ডারের কোনো কিছু একটা কোনো একটা ইমেজ সে আমাকে সাজেস্ট করতো। ওকে, তো যেহেতু এখানে টেক্সট নিচ্ছে আমি, তো সেই জন্য হচ্ছে সে আমাকে টেক্সট স্ট্রিং ভ্যালুস এর যে ভ্যালুস ফোল্ডারে যে স্ট্রিংগুলো রয়েছে সেই স্ট্রিংগুলি আমাকে সাজেস্ট করতেছে। অর্থাৎ এই যে আমাকে সাজেস্ট করতে চাচ্ছে ডেমো টেক্সট বা আপনি আপনার কোনটা ইউজ করতে চাচ্ছেন, আমি চাচ্ছি ডেমো টেক্সটটা ইউজ করতে। তার মানে কি, এখন দেখেন ব্যাপারটা কি হয়ে দাঁড়ালো, আমি ওই ডেমো টেক্সটটা আমি কিন্তু এখানে ওই স্ট্রিং স্ট্রিং এক্সএমএল ফাইলের এই ডেমো টেক্সটটা ইউজ করলাম। তার মানে কি, ডেমো টেক্সটটা অ্যাক্সেস করা মানে হচ্ছে এই বড় টেক্সটটাকে আমি ইউজ অ্যাক্সেস করলাম। এখন চিন্তা করেন আপনি, এই বড় টেক্সটটা যদি আমি এক্সএমএল ফাইলের ভিতরে নট রেসপন্ড, আচ্ছা বড় ফাইলটা যদি এক্সএমএল ফাইলের ভিতরে দেখাই, তাহলে সেই লেখাটা আসলে এখানে যদি আমি রাখতাম বড় ফাইলটাকে, বড় লেখাটাকে, বড় 4 লাইন 5 লাইনের বড় একটা লেখা, অর্থাৎ 100টা ওয়ার্ড হবে মিনিমাম, এরকম বড় যদি এখানে একটা লেখা লেখতাম তাহলে আসলে এই টেক্সট ভিউটা দেখতে অসুন্দর হয়ে যেত।
তেমন একটা ভালো লাগতো না। তারপর হচ্ছে আমাদের যে কোড রিসার্চ করা, যে ডিবাগ করা বা টেস্টিং করা, ওই ব্যাপারগুলো তখন একটু ঝামেলা হয়ে যেত। এরকম অনেকগুলো টেক্সট বিদেশ বড় বড় লেখা রাখে, তখন আসলে যারা চেকিং করবে তাদের জন্য একটু ঝামেলা হয়ে যায়, বা অন্য প্রোগ্রামার যারা তাদের জন্য বুঝতে সমস্যা হয়ে যায়। সেই জন্য মূলত আমরা এভাবে ইউজ করে থাকি। ওকে, তো এই বড় টেস্টটা আমরা বড় টেস্টটা সাধারণত একটা স্ক্রিনে জায়গা হবে না, সেই জন্য সে কি করবে যখন, আচ্ছা আমি একটা বিষয় যেটা হচ্ছে যে এই স্ক্রল ভিউটা আগে কেটে তারপরে দেখাই যে আসলে আপনার, ওকে এই স্ক্রল ভিউটাকে আমি অফ রাখলাম। অফ রাখলে এখন দেখাই যে আসলে আমরা যদি রান করি যে কি দাঁড়ায়, আমরা দেখবো যে এখানে কিছুটা আসছে কিছুটা আসেনি, অর্থাৎ অর্ধেকটা আসছে অর্ধেকটা আসেনি, এরকম দেখবো। অর্থাৎ এখানে যেটুকু যেতটুকু জায়গা আছে ও ঠিক ওই পরিমাণে যতটুকু সারবে সে ওইটুকুই নিয়ে নেবে, আর বাকিটুকু আর সে দেখাতে পারবে না, কারণ এটা হচ্ছে স্ক্রল করা নাই। এখন একটু দেখছি, তো আমাদের লেখাগুলো দেখেন আমরা দেখতে পারছি, জাস্ট একটু আমরা কোনো ধরনের স্ক্রল করতে পারতেছি না বা উপরে নিচে কোনো কিছু করতে পারতেছি না। তো আমাদের লেখার সাইজটা এখানে কত 50 ছিল, সেজন্য হচ্ছে অনেক বড় বড় দেখাচ্ছে। আসলে আমরা চাচ্ছি যে এখানে আমাদের লেখার সাইজটা 20 দিয়ে দিতে, তাহলে একটু ছোট দেখাবে, পুরোটা লেখা আমরা দেখতে পাবো। তাহলে আমরা যদি 20 দিয়ে দিলাম, আমরা যদি এবার রিস্টার্ট করি আমাদের রান থেকে রিস্টার্ট করি, এখানে আমাদের লেখার সাইজটা ছোট হয়ে গেছে। তো আমাদের লেখার সাইজটা ছোট হয়ে যাওয়ার ফলে কি হয়েছে, আমরা কতটুকু দেখতে পারতেছি দেখেন তো, স্পিনার পর্যন্ত দেখতে পারতেছি, স্ক্রিনার পর্যন্ত। ওকে, তো স্ক্রিনার পর্যন্ত যেহেতু দেখতে পারতেছি আমরা, তো স্ক্রিনার আমাদের কি স্ক্রিনার পর্যন্ত ছিল লেখাটা, আসলে আমরা এক্সএমএল ফাইলটা দেখলে বলতে পারবো, স্ট্রিং ডট এক্সএমএল ফাইলটা আমাদের, এক্সএমএল ফাইলটাতে আমাদের কতটুকু ছিল স্পিনার। দেখেন এই যে স্পিনার হচ্ছে এই যে পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে স্পিনার, তো এই স্পিনার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, আর বাকি অংশটুকু হচ্ছে দেখতে পাচ্ছি না, অর্থাৎ বাকি অংশটুকু আমাদের জায়গা হচ্ছে না। ওকে, এই বাকি অংশটুকু জায়গা হচ্ছে না, ধরেন এখন আমরা যদি এই লেখাটাকে একটু সাইজ বড় করে দিই তাহলে আরো কম দেখতে পাবো। এই সময় 50 দিছিলাম, আমরা যদি 50 দিয়ে দেখি তাহলে দেখতে পাবো যে আরো 3-4টা ওয়ার্ড মাত্র দেখতে পারতেছি আমরা। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি কোন পর্যন্ত, বাটন পর্যন্ত, এর বাইরে আর আমরা কিছু দেখতে পাচ্ছি না, কোন ধরনের স্ক্রল করতে পারতেছি না, তো এটা একটা প্রবলেম। ওকে, তো এই এই সমস্যাটা সমাধান করার জন্য বা এই সিচুয়েশন গুলো হ্যান্ডেল করার জন্য আমরা মূলত স্ক্রল ব্যবহার করে থাকি। যে আমরা একটু লেখাটা দেখে নেই, বাটন বাটনটা খুঁজে বের করি, বাটন বাটন এই যে এই বাটন, এজ এ বাটন, জাস্ট এই কটা ওয়ার্ড, সব এই কটা ওয়ার্ড আমরা দেখতে পারতেছি, আর বাকি ওয়ার্ড গুলো একটু আমরা দেখতে পারতেছি না, তাই তো? তো এটা হচ্ছে যে স্ক্রিনে যেটুকু জায়গা আছে ওইটুকুতে যতটুকু ধরছে সে সেটুকুই নিয়েছে, বাট বাকিটুকু নেয় নাই, বাকিটুকু আছে নিচে কিন্তু সে দেখাইতে পারতেছে না, শো করতে পারতেছে না। তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের স্ক্রিনের ভিতরে সবটুকু নিয়ে আসবে, সেটা হচ্ছে স্ক্রল ভিউর মাধ্যমে। ওকে, তো আমরা এখন অ্যাড করব হচ্ছে একটা স্ক্রল ভিউ আমাদের, যদি আমরা মেইন অ্যাক্টিভিটিতে মেইন ডট এক্সএমএল এ যাই তাহলে সেক্ষেত্রে আমরা এই স্ক্রল ভিউটা যদি আমরা ইয়ে করে দেই, এখানে স্ক্রল ভিউটা যদি আমরা দিয়ে দিই তাহলে আমরা এখন যদি রান করাই আমরা দেখতে পারবো যে আসলে আমাদের ইয়েটা স্ক্রল হচ্ছে।
ওকে দেখেন এই বাটন লেখাটাকে উপরে চলে আসছে এবং এই দেখেন আমরা এখন স্ক্রল করতে পারতেছি। ওকে আমরা বড় লেখাটা এবং পুরো লেখাটা আমাদের চলে এসেছে এখানে, যতগুলো লেখা আছে ততগুলোই চলে এসেছে, একটু বাকি নেই। এটা হচ্ছে মূলত স্ক্রল ভিউর কাজ। যখন আমাদের অনেক কিছু দেখানোর প্রয়োজন হবে নিচে, আমাদের পুরো লেখাটা, আমাদের এখানে যতটুকু লেখা ছিল স্ট্রিং এর ভিতরে সবটুকু লেখা আমরা এখন কি করতে পারছি, পড়তে পারছি। এই সমস্যাগুলো সমাধান করার জন্য মূলত আমরা স্ক্রল ভিউ যে ইয়েটা রয়েছে, উইজেটটা রয়েছে, সেই উইজেটটা আমরা ইউজ করে থাকি। আশা করি কারো কোনো প্রবলেম নাই স্ক্রল ভিউ সম্পর্কে, স্ক্রল ভিউটা আপনারা বুঝতে পেরেছেন।